যেটিকে বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার, আসলে এটি হওয়া উচিত ছিল একটি বিপ্লবী সরকার। বর্তমান সরকারের আরও একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে দীর্ঘদিন একটি সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকার ফলে নানান দিক থেকে তারা কিন্তু স্বৈরাচার হয়ে ওঠে। আসলে একই ব্যক্তি একই পদে দীর্ঘদিন যদি অবস্থান করে, সেই ক্ষেত্রে তার মধ্যে এক ধরনের অহমিকা বোধ কাজ করে, এবং এই অহমিকা বোধ থেকে আস্তে আস্তে রাজনীতিবিদেরা যেরকম জনগণ থেকে বিচ্যুত হতে থাকে, ঠিক সেরকম আমরা দেখেছি যে বিগত সরকার মানুষের ভোটের অধিকার থেকে যখন বঞ্চিত করল এবং দিনের ভোট রাতে হওয়া শুরু হলো, এই ধরনের পরিস্থিতিতে মানুষ কিন্তু তার ভোটের অধিকার হারাল। সেই সিচুয়েশন থেকে মুক্তি পেতে দীর্ঘদিন মানুষের মধ্যে যে ক্ষোভ যন্ত্রণা সেগুলো ফুসে উঠল, এবং একসময় ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলনটি একসময় দানা বেঁধে ওঠে এবং এটি গণ অভ্যুত্থানের রূপ নেয়, এবং ফলে বিগত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পর এই সরকারের প্রতি মানুষের অন্য ধরনের এক আশা তৈরি হয়। গণ অভ্যুত্থান সাধারণত জনগণের গভীরে অসন্তোষ এবং আকাঙ্ক্ষার ফলাফল, যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক সামাজিক বা অর্থনৈতিক অবস্থা থেকে উদ্ভূত হয়। এই প্রেক্ষাপটে গণমানুষের আকাঙ্ক্ষা ও সরকারের এই 3 মাস খুব অল্প সময়, যেখানে 15 বছর ধরে একটি সরকার শাসন ব্যবস্থা কায়েম করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে অকেজো করে ফেলছিল, ঠিক সেই অবস্থা থেকে মানুষের আকাঙ্ক্ষা বেড়ে যায় তার চেয়ে 10 গুণ এই সরকারের প্রতি। অর্থাৎ এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবী সরকার আসলো, যেটিকে বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার, আসলে এটি হওয়া উচিত ছিল একটি বিপ্লবী সরকার। তো যেভাবেই হোক, যে পরিস্থিতিতেই হোক, যখন গণমানুষের আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই সরকার ক্ষমতা গ্রহণ করে, তখন মানুষের এক ধরনের আস্থা তৈরি হয় যে এই সরকার আমার সরকার, আমাদের সরকার। এই যে গণমানুষের আকাঙ্ক্ষা, এটা থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয় এবং স্বচ্ছ নির্বাচন, বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার পুনঃপ্রতিষ্ঠাই বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এদের মূল লক্ষ্য। বিশেষ করে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা, এবং মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিল, সেটি হচ্ছে যে সিস্টেমের পরিবর্তন, শুধু একটা ক্ষমতা থেকে আর একটা ক্ষমতা নয়। অর্থনৈতিক উন্নয়নের দিকেও বর্তমান সরকার যথেষ্ট মনোযোগ দিয়েছে, এবং জীবনযাত্রার মান উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেকারত্ব দূরীকরণে বর্তমান সরকার একটা বড় ভূমিকা রাখছে। পাশাপাশি বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক ন্যায় বিচার, বৈষম্য দূরীকরণ, মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে চলেছে, এবং এই ব্যাপারে তারা বেশ এগিয়ে যাচ্ছে সমান্তরাল গতিতে। বর্তমান সরকারের আরও একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। সরকারি প্রশাসনে জবাবদিহিতা এবং স্বচ্ছতা আনা খুব জরুরি একটা ব্যাপার ছিল, যেটিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করা এই সরকারের একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা এবং উন্নয়নের টেকসই কার্যক্রম, এগুলো তৈরি করতে পারলে বর্তমান সরকার আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা সেটি অনেকটাই পূরণ করতে পারবে বলে মনে করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেখতে দেখতে কিন্তু 3 মাস চলে গেছে। সরকারের প্রথম 100 দিন, অর্থাৎ তাদের যে অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিক নির্দেশনা দেওয়া হয়, সেটি মূলত নতুন সরকার বা পরিবর্তিত প্রশাসনের কার্যক্রম কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশ্লেষণ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে যে নীতি বাস্তবায়ন, অর্থাৎ নির্বাচনী অঙ্গীকার পূরণের পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জরুরি আইন প্রণয়ন বা সংস্কার, এটিও সরকার করছে। অর্থনৈতিক কার্যক্রম, বাজেট পাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনার প্রচেষ্টা, বেকারত্ব হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য প্রণোদনা প্রণয়ন বা প্রদান করাও এই সরকারের একটা অন্যতম লক্ষ্য। এছাড়াও সামাজিক উন্নয়ন, যেটি বর্তমান সরকার শুরু থেকেই করার চেষ্টা করছে, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট প্রকল্প বাস্তবায়ন। প্রশাসনিক কার্যকারিতা, নতুন নেতৃত্বের কার্যক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বর্তমান সরকারের একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জকে প্রায়োরিটির ভিত্তিতে সরকার কাজ করে যাচ্ছে। সময়ের সাথে সাথে বলা যাবে যে সরকার কতটা সফল বা ব্যর্থ, সেটি কিন্তু তাদের কার্যক্রমের উপর নির্ভর করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে জনগণের সাথে সরকারিভাবে যোগাযোগ এবং গণমাধ্যমের ভূমিকা, জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতিটা দিতে হবে। বর্তমান সরকারের আসলে চ্যালেঞ্জগুলো কী? হ্যাঁ, সরকারের পরিকল্পনা বাস্তবায়নের গতি অনেক সময় সামাজিক বা রাজনৈতিক বাধার সম্মুখীন হয়। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথে একেবারে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেগুলো একের পর এক আসতে শুরু করে এবং একের পর এক তারা আন্দোলনে নামে। মানে আমরা দেখতে পেলাম যে প্রতিদিন কোনো না কোনো দল, শ্রেণী পেশার মানুষ কিন্তু আন্দোলন করছে এবং এই সরকারের কাছে তাদের দাবি প্রকাশ করছে। বিশেষ করে দীর্ঘ 15 বছর মানুষ তার মনের কথাটি বলতে গেলে সেটি সরকারের মতন করে বলতে হতো, আর যদি বিরোধী শিবির থেকে এই কথাগুলো বলা হতো তখন তাদের প্রতি জেল, জুলুম, হুলিয়া এই ধরনের নানা অত্যাচার নেমে আসতো এবং আমরা অনেককে গুম হতে দেখেছি, খুন হতে দেখেছি, অনেককে হত্যা করা হয়েছে। এই ধরনের নানান অরাজকতা থেকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখলাম যে সাধারণ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে আনসার, ভিডিপি, এরকম নানান মানুষ আন্দোলনে নামছে এবং তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে ময়দানে সরব থাকছে। এই যে দ্রুত উন্নয়নের প্রয়াসে ভুল সিদ্ধান্ত গ্রহণ বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই সামগ্রিক কার্যক্রম কিন্তু উপেক্ষিত হতে পারে, এই বিষয়টা বিবেচনায় রাখতে হবে। তাছাড়া গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের সরকারের দায়িত্ব হল স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। গণ অভ্যুত্থান সাধারণত সরকারের উপর চাপ সৃষ্টি করে পরিবর্তনের জন্য, তাই 100 দিন খুব বেশি সময় নয়, এটি খুব স্বল্প সময়, যেখানে দীর্ঘ 15 বছর ধরে মানুষ তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল, যেখানে মানুষ তার অধিকার নিয়ে কখনোই একেবারে নিঃসংকোচে কথা বলতে পারেনি। সেই জায়গাটা থেকে এই সরকারের প্রতি মানুষের আস্থার জায়গাটা যেরকম অনেক বেশি এবং মানুষ এই 15 বছরের না বলা অব্যক্ত কথাগুলো বলার জন্য অনেক বেশি রাজপথে নেমে আসছে এবং প্রতিদিন কোনো না কোনো আন্দোলন সংগ্রাম হচ্ছে, এবং এত কিছুকে সামাল দিয়ে এই সরকার কতটুকু সফল হবে সেটা সময় বলে দেবে। সে পাশাপাশি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে একসাথে এত দাবি দেওয়া, এত স্বপ্ন পূরণ কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, তাই সময়ের সাথে সাথে প্রায়োরিটির ভিত্তিতে যে কোন সমস্যাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আগে বাস্তবায়নের মধ্য দিয়ে এই সরকারকে এগিয়ে যেতে হবে। এবং এই সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা, দ্রুততম সময়ের মধ্যে সেই নির্বাচন এবং যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, যেখানে আইনের শাসন ছিল না, যেখানে অন্যায়, অত্যাচার, শোষণ, নির্যাতন, জুলুম এগুলো প্রতিনিয়ত মানুষকে তাড়িত করত, সেই জায়গা থেকে অগ্রাধিকার ভিত্তিতে সরকার কাজ করে যাচ্ছে। এবং যখনই একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে
ঠিক তখনই দেখা যাবে যে এই সমস্যাগুলো আরও দ্রুত সমাধান হয়ে যাবে। তবে যতক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকছে, ততক্ষণ পর্যন্ত মানুষের চাওয়া পাওয়া যেন শেষ নেই। প্রতিদিন কোনো না কোনো দাবি দাওয়ায় মিছিল মিটিং তো হচ্ছেই, এটি যদি শক্তভাবে প্রতিহত করা না হয় এবং মানুষের এই চাহিদা দিন দিন বাড়তে থাকে, তাহলে এক সময় এটা সামাল দেওয়া এই সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তাই আমি মনে করি যে কিছুটা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করা উচিত যেরকম সাধারণ জনগণের, পাশাপাশি এই সরকারকে কিছুটা সময়ও দেওয়া উচিত যেন তারা অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটা আগে করলে ভালো হয় সেই বিষয়গুলো বিবেচনা করে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থকে নয়, সবার আগে দেশ, এই ভাবনাকে মাথায় রেখে সরকারকে কাজ করে যেতে হবে এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই এই সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার, আমার মনে হয় যে তাদের দায়িত্ব পালন শেষ হবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকব যে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে এবং মানুষ মন খুলে প্রাণ খুলে তার ভাবনার কথা বলতে পারবে, আর বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো সে ভোগ করতে পারবে। বিশেষ করে এখন মানুষের যে নাভিশ্বাস উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়টার দ্রুত সমাধান করা সময়ের দাবি।